হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে নাইম টেক জোনের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো একজন আমাকে ব্যক্তিগতভাবে বলছিল একটি অ্যাপলের একটি ভালো চার্জারের রিভিউ দিতে মিডিয়ামের মতো। তো সেই জন্য আমি একটি আজকে আমি একটি অ্যাপলের চার্জারের রিভিউ দিব, খুব ভালো চার্জার। তো আমি এবারে এনেছি একটি অ্যাপল এক্স, একটি যদি মডেল বলতে চান এটি আইফোন এক্স, এটার মডেল যদি আপনি যে কোনো দোকানে বলুন তাহলে আপনি এটা অ্যাভেলেবেল পাবেন যে কোনো দোকানে। তো এখানে একটা এক্সের লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং টাইটেল দেওয়া আছে, আর এদিকে কিছু একটা লেখা আছে, কমফোর্টেবল উইথ আইপ্যাড মিনি আইফোন অ্যান্ড আইপড আইপ্যাড মিনি। তো এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, আর যদি ব্যাক সাইডে চলে যায় ব্যাক সাইডে এখানে যা যা পাবেন তার সবগুলোর এখানে ছবি দেওয়া আছে, আর এখানে উপরে একটা ডিটেলস সুন্দর করে একটা ডিটেলস দেওয়া আছে। আর এটা দেখতে খুবই প্রিমিয়াম এই বাক্সটা। আর এটা যদি ওপেন করলে আমরা মূলত দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে চার্জার, অরিজিনাল চার্জারটা পাবেন, আর একটা ওয়্যারটা কেবলটা পাবেন, ডাটা কেবলটা। তো যেহেতু এটা আমি বেশ দিন ইউজ করেছি, কয়েকদিন হলো ইউজ করেছি, তো সেই জন্য আজকের আমার ফিলিংটা আপনাদেরকে বলবো। তো এদিকে আবার চার্জারের ডিটেলস দেওয়া আছে খুব সুন্দরভাবে, একটা অ্যাপলের লোগো দেওয়া আছে, আর এদিকে আছে পোর্টটা। তো এটা না একটা ওয়্যার দেওয়া আছে, ওয়্যারটা কিন্তু খুব প্রিমিয়াম এবং স্মুথলি। তো অ্যাপলের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু খুব প্রিমিয়াম হয়, তো দেখতে পাচ্ছেন একদম স্মুথ। এবং এটার যেটা দেওয়া হয়েছে এটা অতটা সরাসরি অ্যাপলের মাইক্রো ইউএসবি পোর্টটা দেওয়া হয়েছে। আপনি এটা মূলত সব কিছু মিলিয়ে আপনি চার্জারটা খুব কিন্তু ভালো পাবেন এবং ভালো ব্যাক আপ পাবেন। আর একে বাক্সটা শুধু এতটুকুই রয়েছে, আর কিছু নেই, আর বাক্সটা দেখতে কিন্তু খুবই ভালো টাইপের। তো এটা আমাদের এই বিষয় না। তো আমি এটাও অনেকদিন ইউজ করছি, এটা আমার কিন্তু আমার মতে এটা ভালো লেগেছে আমার, কেননা আমি এটাতে খুব ভালো ব্যাক আপ পেয়েছি এবং অনেক তাড়াতাড়ি আমার আইফোন 6 খুব ভালোভাবে চার্জার হয়। তো এই এই চার্জারটা কোন কোন মোবাইলের জন্য কমফোর্টেবল, আপনার এটা আপনি আইপডও দিতে পারেন, আইপ্যাড দিতে পারেন, এবং এটা আপনি আইফোন 6 থেকে শুরু করে আইফোন 11 পর্যন্ত এটা সাপোর্ট করবে খুব ভালোভাবে, আপনারা খুব সহজে চার্জ দিতে পারবেন। এবং আমি যেহেতু নিজেও ইউজ করেছি সেই জন্য আমি বলতেছি। আর এটা যদি আপনি নিতে চান, আপনি যে কোনো দোকান থেকে, আমি আমার চট্টগ্রামে নিয়েছি, চট্টগ্রামের মধ্যে আমার 1300 টাকা নিয়েছি। তো স্থান ভেদে পরিবর্তন হতে পারে অবশ্যই, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। আর এখানে যে কিওয়ার্ড কোডটি দেওয়া আছে, যদি এটা আপনি স্ক্যান করেন তাহলে এটা অরিজিনাল প্রাইস। আপনারা এটা যদি কোনো চার্জার নেন তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করবেন, আর কিউআর কোডটা স্ক্যান করলে সাথে সাথে আপনার অরিজিনাল প্রাইসটা চলে আসবে। তো যেটা আসবে সেটা কিন্তু বাংলাদেশি টাকায় আসবে না, সেটা ডলার আসবে। তো সেটা আপনাকে গুগলে গিয়ে একটু কষ্ট করে কনভার্ট করে এটার অরিজিনাল প্রাইসটা আপনাকে জেনে নিতে হবে, এবং তারপর আপনি যদি দেখেন সেটা কিন্তু কম তাহলে বুঝবেন এটা অরিজিনাল না, আর যদি বুঝেন এটা দাম বেশি তাহলে বুঝবেন এটা অরিজিনাল। আর ওখানে লেখা থাকবে এটা অ্যাপেল স্টোরের প্রোডাক্ট। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরও জিনিসের রিভিউ পেতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার শেষে একটা লাইক দিয়ে দেন।